আসসালামু আলাইকুম, আমি প্লাবন। আর আজকেও আমি কিছু কচুরিপানা নিতে আসছি বালিহাসের জন্য। সো আমার এখানে পিছনে বলতে সাইডে কচুরিপানা আছে অনেক, তো আর সেগুলোই নিয়ে যাব। আর বালিহাস আসলে মূলত কবে ডিম দিবে সেই আশায় এখন পর্যন্ত বসে আছি, বাট ওদের কাছ থেকে আমি কিছুই পাইতেছি না। আচ্ছা, হোক পাই কিংবা না পাই, একটা হলেই হলো। সো কিছু কচুরিপানা নিয়ে নেই, ডিম দিলে দিবে না দিলে নেই। কচুরিপানা নেওয়া শেষ, সো এখন বাসার উদ্দেশ্যে রওনা। এই যে কচুরিপানাগুলো গিয়ে পানির হাউজে দিয়েই দেখি কি অবস্থা। ওদের জন্য কচুরিপানা নিয়ে এসে পড়ছি, আর এখানে খুবই পানি কম আছে। সো এখন কারেন্টের জন্য পানিটা দেওয়া যাচ্ছে না। অল্প পরিমাণ কচুরিপানা আনছি, বেশি আনি নাই, যাতে ওরা সবগুলো শেষ করতে পারে। আর না হলে দেখা গেছে কি পানি হাউজে অনেকগুলো থেকে যায়, নষ্ট হয়ে যায়, সেটার জন্য অল্প পরিমাণ আনছি। আর এদিকে আমার রাজাহাঁসগুলো ঘাস খাইতেছে, সবুজ ঘাসগুলো। ওরা সবসময় বাড়ির আশেপাশে ঘাসগুলোই খায়। এখন হাতে নিলাম, মোটামুটি মার্শাল্লাহ এখন আগের চাইতে অনেক বড় হয়ে গেছে। আর এইখানে ওদেরকে খেতে দিচ্ছি ধান আর ভাত আর কুড়া, এইগুলাই ওরা খায়। আর এখানে দেখেন আমি বালিহাঁসের বাচ্চা পাইছিলাম, আর ওইগুলা এই বালিহাঁসের সাথে দিছি, কিন্তু বালিহাঁসগুলো ওদেরকে দেখতেই পারতেছে না, আর কামড় দিতে চাই ওদেরকে। আর আমার তেমন কোনো সময় নাই, আর এটা আমি বাইরে ছেড়ে দেব যেখানে পাইছিলাম সেখানে। দেখেন অবস্থা, এই দেখেন কি করে, এইভাবে রাখা পসিবল না। আর এটা অনেক ছোট বাচ্চা, আর এটাকে টেক কেয়ার করতে হবে অনেক, আর এতটা সময় আমার কাছে নাই, অফিসে থাকতে হয়। আর সেটার জন্য আমি ওদেরকে যেখানে থেকে পাইছিলাম আমি সেখানেই দিয়ে আসতেছি, সেখানে ছেড়ে দেবো। আমি টোটালি পাঁচটা নিয়ে আসছিলাম, আর দুইটা ওর মায়ের কাছে ছিল, আর এই পাঁচটা এখন আমি পানিতে ছেড়ে দিলাম, এখানেই ওদেরকে পাইছিলাম। আর এখন সুন্দর করে যাইতেছে, আর ওর মা এর আশপাশেই আছে। ওই দুইটা বাচ্চা নিয়ে অন্য জায়গায় চলে যেতে চাইছিল, এটা আমি দেখতে পাইছি। আর ওদেরকে আবার আমি এই জায়গাতেই নিয়ে আসতেছি ওর মাকে। সো আপনারা দেখেন ওর মা কীভাবে পালায় যাওয়া শুরু করছিল। এই যে এই দুইটা বাচ্চা নিয়ে এদিক দিয়ে যাওয়া শুরু করছিল, আর তারপর আমি এই দুইটাকে আবার পুকুরের দিকে নিয়ে আসছি ধাওয়া করে। এই দুইটা বাচ্চা ফালায় রেখে গেছে ওইখানে, ওই যে ওর মা। অনেক ছোট বাচ্চা, সম্ভবত এক দুই দিনের হবে। যাই হোক, বাচ্চাগুলো নিয়ে ওই বাচ্চার সাথে দিয়ে দিতে হবে, কারণ এভাবে নেওয়া যাবে না। আর ওর মা কিছুক্ষণ পরে পরে এখানে আসে, আবার উড়াল দিয়ে চলে যায়, আবার আসে। টোটালি এখন এখানে ছেড়ে দিলাম দুইটা, আর টোটালি এখন সাতটা হয়েছে একসাথে। আর আশা করি যে ওর মা আসেনি। আর আমার এই টিয়া পাখিটা হারিয়ে গেছে, এই দুইটা পাখি আনছিলাম, একটা কোনো একটা কারণবশত মারা গেছে, আর একটা ছিল। আর একটা টিয়া পাখি আমি বাহিরে ঘুরতেছিলাম, হঠাৎ করে আমার মানে ওকে ফ্লাইং শিখাইতেছিলাম, ও ফ্লাইং করতে গিয়ে মানে এমন ফ্লাইং করছে যে আর ওর ব্যালেন্স ঠিক রাখতে পারে নাই, উড়ে কোথায় চলে গেছে আর পাই নাই। দেখেন কত সুন্দর ট্যাম্প করছিলাম,
মিঠু খুবই কষ্ট লাগে বিষয়টা। ও আমার ডাককে সাড়া দিত, এতটা টেম করে আমি পাখিটাকে এভাবে হারিয়ে ফেলবো ভাবতেও পারিনি, খুব কষ্টকর।